সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ব্যতিক্রম বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। এটা হচ্ছে হ্যাকার বায়ার বা ফেক বায়ার থেকে কীভাবে দূরে থাকবেন এবং আপনার অ্যাকাউন্টগুলো সেফ রাখবেন। টোটাল কথা, যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে থাম্বনেল দিকে বুঝতে পারতেছেন, আমার সাথেও হ্যাকিংয়ের একটা ঘটনা ঘটছে। যেমন এটা হচ্ছে সাউথ কোরিয়ার বায়ার, আপনারা দেখতে পেতেছেন। এখানে আমি যেহেতু প্রায় অনেক বছর ধরে এখানে কাজ করতেছি, মোটামুটি একটা অভিজ্ঞতা আছে। তারপরে আমি নিজেও কিন্তু এই ভুক্তভোগী, ঠিক আছে, মানে নিজেও এই প্রবলেমে পড়ছি আমি। কারণ আপনারা হয়তো অনেকে নতুন, অনেকে আছেন ভালো পজিশনে আছেন, কিন্তু যদি এই ঘটনাটা ঘটে আপনার সাথেও, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট নিয়ে যেতে পারে, অথবা আপনার অ্যাড ক্যাম্পেইন অ্যাকাউন্টগুলো নিয়ে যেতে পারে, মানে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টগুলো নিয়ে যেতে পারে। তো এই ভিডিওটা আমি মনে করি যারা ফাইবারে কাজ করে তাদের 100% ভিডিওটা দেখা উচিত, কারণ এই সমস্যাটা দুই দিন আগের পাশে আপনারা নিজেরাও পড়বেন, আমি শিওর। ঠিক আছে, যেটা হয়েছে আমার সাথে, এখানে দেখেন এটা হচ্ছে সাউথ কোরিয়ার বায়ার আমাকে অর্ডার করছে। বুঝতে হবে আপনাকে, আমাকে বিশ্বাস করানোর জন্য তারা কী করছে, অর্ডারও করছে শেষ পর্যন্ত। তো এখানে আমি হ্যালো হাওয়ার ইউ, ক্যান আই সি ইউর বিজনেস, হ্যাঁ বলতেছি তোমার বিজনেসটা দেখতে পারি, হ্যাঁ। ও আমাকে বিজনেসটা দিছে, ওর মেসেজগুলো ফাইবার টোটালি ডিলিট করে দিছে। তার মানে কতটা সেন্সিটিভভাবে ওর সমস্ত কিছু ফাইবার ভালো করে পর্যালোচনা করছে, চিন্তা করেন। তো এখানে ও যখন আমাকে ওয়েবসাইটটা দিছে, আমি দেখছি, দেখে বলছি ওয়াও নাইস প্রোডাক্ট, ওর প্রোডাক্টগুলো খুবই সুন্দর, আমি ওয়েবসাইটটাও দেখাবো আপনাদেরকে, ইয়েস আই ক্যান হেল্প ইউ, ওকে। তারপরে ও লেখছে, বলতেছে তুমি এই কাজটা করতে পারবা কিনা, আমার কী লাগবে, আমার ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কাজ ছিল এটা, বলতেছে ফেসবুকের অ্যাডটা রান করে দিতে হবে, ওকে। বলতেছে এই কলম তোমার টার্গেটেড কান্ট্রি কী, ও বললো কোরিয়া অর ইউনাইটেড স্টেটস, এগুলো বললো ইউনাইটেড স্টেটস বললো। আমি ওরে বলছিলাম যে আমি কিন্তু ইউনাইটেড স্টেটস ব্যতীত বলতে কোরিয়াতে আমি কখনো অ্যাড চালাই নাই, এখানে চলবে কিনা আমি শিওর না, কিন্তু তুমি শুধু ইউনাইটেড স্টেটসে চাইলে মার্কেটিং করতে পারো, বলতে প্রমোশন, ওকে। হাউ মাছ স্পেন্ড অন ফেসবুক অ্যাডস এভরি ডে, আমি বলতেছি তুমি কত টাকা ফেসবুকে প্রতিদিন খরচ করতে চাও সেটা বলো, অথবা ডেইলি বাজেট কি। ও আমারে বলছে ডেইলি বাজেট $25 অ্যাড রান করতে হবে। তো বলতেছি ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট উইথ ফাস্ট, মানে ও আমারে বলছিল যে তোমার প্যাকেজটা কীরকম, সাপ্তাহিক কত নিবা, মাসিক কত নিবা। আমি ওরে দুইটা প্যাকেজ বলে দিছি, এখন আমি বলতেছি তুমি যেটাতে শুরু করতে চাও, উইকলি অর মান্থলি, বিষয়গুলো বুঝতে হবে। আমি তারপরে আমার প্যাকেজটা দিয়ে দিছি, এখানে আমার প্যাকেজগুলো আছে, যেমন আমরা একটা অ্যাড রান করে দেবো $20, $60 আমরা পুরো অ্যাড রান করে দেবো, 14 দিনের জন্য ম্যানেজমেন্ট করবে, হ্যান তেন, এগুলো হচ্ছে আমার প্রাইস। তো এটা বলার পরে, অনেক কিছু কথা বলার পরে বলতেছে, ও বলতেছে ঠিক আছে তাহলে তুমি কাস্টম অফার তৈরি করো। আমি বললাম শিওর, করে আই এম একে কাস্টম অফার, একটা উইকলি একটা কাস্টম অফার দিয়ে দিছি, ঠিক আছে $30, মানে 7 দিনে অ্যাড চালাইতে হবে $30। ওরা আমার কাজটা দেখেন অ্যাকসেপ্টও করছে, এখানে দেখেন টোটাল ওয়ার্ক, এখানে কিন্তু একটা কাজ তার সাথে অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো অ্যাকসেপ্ট করার পরে সমস্ত এখন বলতেছি অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দিতে, তার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দিতে বলতেছি, তিনি আমার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দেওয়ার পরে আমি বলতেছি হাউ টু অ্যাক্সেস অ্যাড ম্যানেজার, মানে পরে বলছিলাম যে তুমি কীভাবে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস দিবে, তার জন্য কি তোমার ভিডিও পাঠাবো নাকি। বলতেছি ক্যান আই উইল গিভ ভিডিও ফর ফেসবুক অ্যাডস ম্যানেজার অথবা হাউ টু অ্যাড ম্যানেজার অ্যাক্সেস, এরকম কিছু একটা লিখে আমি পাঠিয়েছিলাম। ওর মেসেজগুলো যেহেতু দেখা যাইতেছে না, আমার কথাবার্তা একটু উলুট পালট হতে পারে। তারপরে ও আমার অ্যাকসেপ্টটা, মানে অর্ডারটা কাস্টম অফার পাঠানোর পরে ও অ্যাকসেপ্ট ইট, আমি বললাম যে থ্যাংক ইউ ফর অ্যাক্সেস, ও আমাকে অ্যাক্সেস দিছে। তারপরে আমি ওরে ইয়া করে দিছি একটা অ্যাকসেপ্ট ইট দিয়ে, বলছি ডু ইউ হ্যাভ ফটো অ্যান্ড ডিসক্রিপশন ফর ইয়োর অ্যাড, ডু ইউ হ্যাভ ফটো অ্যান্ড ডিসক্রিপশন, বলতেছি তোমার কাছে কি তোমার অ্যাডের জন্য মানে অ্যাড কপি অথবা ডিসক্রিপশন আছে কিনা। ও বলতেছে হ্যাঁ আছে। তো ও বলতেছে আমাদের একটা গুগলে একটা মেলে একটা কি ই পাঠিয়ে দিছে, আমার মেলে মূলত ওর অ্যাড ওই যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আমাকে দিয়ে দিছে। তা আমি বলতেছি ওকে ইয়েস থ্যাংক ইউ, আমি ওর পাওয়ার পরে আমি ওর থ্যাংক ইউ দিছি। বলতেছি ফাইল ম্যানেজার পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ড কি, হ্যাঁ ওকে রানিং শর্টলি টন্টরি ফাইন্ড, মানে ফ্রেন্ড দেওয়া সম্বোধন করছি, আরও অনেক কিছু লিখছি পিকচার। তারপরেও আমার একটা পিনকোড দেয়, পিনকোড দেওয়ার পরে আমি মূলত ওর ইয়েতে আমি ওর ফাইলটা ওপেন করি। ওপেন করার পর আমার ওর ফাইলটা আমি দেখাচ্ছি,
আমি একটু ডিলিট করার, আমি সবসময় যেটা করি প্রথমে যে কোনো ফাইল দেখ না কেন, যে কোনো ক্লায়েন্ট ফাইল দেখ না কেন, যেটা যদি আমাদের ফাইলটা ইয়া হয়ে যায়, ধরেন ডক ফাইলে যদি সাপোর্ট না করে, মানে ধরেন এক্সেল ফাইল অথবা ডক ফাইল যদি সাপোর্ট না করে, সেক্ষেত্রে আমি গুগল ড্রাইভে নিয়ে এসে ওইটা সাইড়ে দিই। সাইড়ে দিলে ওইটা আমার একজাক্টলি ওইটার ফাইলটা কাজ করা শুরু করে, মানে আমি এখান থেকে ওই ফাইলটা কনভার্ট করতে পারি। তো এবার যেটা হয়েছে, এই এটা হচ্ছে ওর ফাইলটা, এটা আমি ডিলিট করে দিয়েছিলাম, আবার এটা রিসেট করলাম আপনাদের জন্য দেখানোর জন্য। এখন এর ভিতরে কিচ্ছু নাই, আমি ডিলিট করার আগে এর ভিতরে সব কিছুই ছিল, মানে আমি ডিলিট করে আবার রিসেট করছি কিন্তু এর ভিতরে কিচ্ছু নাই। দেখেন আমি ওপেন করতে পারতেছি না, দেখেন ওপেন ডাবল ক্লিক করতেছে, আপনারা শব্দ শুনতে পারতেছেন কিন্তু এটা ওপেন হচ্ছে না। তো এর ভিতরে ও যেটা করছে, চারটা ছবি দিছে আর একটা ফোল্ডারের মধ্যে একটা সফটওয়্যার দিয়ে দিছে, ওই সফটওয়্যার ওপেনও হয় না কিছুই না। জাস্ট আমাকে, আমার সাথে যেটা ঘটলো, ওই সফটওয়্যারের ভিতরে আমি যখন ক্লিক করলাম তখন আমার কম্পিউটার একটু দাব দিল, অথবা কোনো কিছু একটা মনে হইলো যে ইনস্টল হইলো এক সেকেন্ডের ভিতরে। তো হওয়ার পর আমি ওরে মেসেজ করি, কোনো রিপ্লে দেয় না, আমি ওর সাথে অনেক কথা বলছি কোনো রিপ্লে দেয় না। তো আমি পুরা ইয়ে হয়ে আমি বললাম যে হয়তো ফাইবার তার ব্লক করে দিছে, তো সেই জন্য হয়তো আমাকে মেসেজ রিপ্লে করতেছে না। ঠিক আছে, আমি তো ভাবলাম হয়তো ফাইবারের ও কোনো একটা কিছু করছে সাউথ কোরিয়ার, হয়তো হতে পারে এই জন্যে মেবি ওর ওরকে ব্যান্ড করে দিছে, হয়তো কিংজমের পাশের লোক। তো যদি এরকম হয় তাহলে তো হয়তো আরে মনে হয় ফাইবারের ভিতরে অ্যাক্সেস করতে দিতেছে না, কিন্তু তা না না হয়ে যার যেটা হয়েছে এখানে, ওরে আমি ফাইভ মানে ওর ফেসবুকের অ্যাকাউন্টের মানে পেজের ভিতরে আমি মেসেজগুলো দিছি, যে এই যেটা হচ্ছে ওর ফেসবুক পেজ। তো আমি হ্যালো দিছি, বলতেছে আই এম হু, আমার এটা হচ্ছে আমার, এটা আমি হাইড করে দিব সমস্যা নাই, এটা বলতেছে এটা হচ্ছে আমার ফাইবার নেম, তো তুমি কেন আমার ফাইবারের কাজগুলো ক্যান্সেল কর, কিন্তু ও দেখে কিন্তু কোনো রিপ্লে করে না, দেখে কোনো কিছু রিপ্লে করে না। এখন আমি ওর যদি পেজের ভিতরে যাই, দেখেন ওর পেজের ভিতরে যাই আমি, এটা হচ্ছে ওর ফেস, দেখেন এটা হচ্ছে ওর ফেস, মানে টোটাল নাটক সাজাইছে আমার সাথে, যেটা আমরা বিশ্বাস করব না, টোটাল একটা নাটক সাজাইছে। অর্ডার করে ফাইল দিছে, দেওয়ার পরে এই নাটকটা সাজাইছে। আমি যদি আবার বিশ্বাস না করি, এটা হচ্ছে তার ওয়ার্ড মনে করেন ওয়েবসাইট, এটা হচ্ছে তার ওয়েবসাইট, মানে টোটাল ওয়েবসাইট থেকে শুরু করে এরকম এ টু জেড যা আছে সব কিছু, সব কিছু ওরা তৈরি করছে শুধু আমাদের হ্যাক করার জন্যই, এটা পুরো একটা নাটক সাজাইছে। তো ওর এখানে যে যখন আমি মেসেজ করি আমাকে কোনো রিপ্লে দেয় না, রিপ্লে দেয় না, পরে আমি বললাম যে হয়তো কোনো সব সমস্যা হতে পারে। যে ঘটনা ঘটলো রাত ১২টার দিকে, আমি একটা করে আমার টোটাল পুরা মানে আমি জানি না কেন দুইটা সার্ভারই আমার, মানে আমার টোটাল ওয়াইফাই হলো তিনটা, আমার তিনটা মনে করেন ল্যাপটপ, তো তিনটা ল্যাপটপে আমার তিনটা ফেসবুক অ্যাকাউন্ট অন করা আছে, পাশাপাশি ফাইবার আছে, অ্যাড অ্যাকাউন্ট আছে। আমার প্রথমে অ্যাটাক দিল মানে ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে, টোটাল অ্যাটাক শুরু হয়ে গেল। এখন আমি একটা আমার যেটা আমি আমার যেটা মনে হলো ওরা খুব মানে দক্ষ লোক না ফেসবুকের, আমার যখন হ্যাক করতেছিল তখন আমার মনে হইতেছিল যে এটা খুব দক্ষ লোক না। ঠিক আছে, কারণ যতবারই আমাকে ইয়া করতেছিল ওরা মেবি বার্থডে দিয়ে, যদি আপনার কারো যদি বার্থডে যদি ফেসবুকের ভিতর দেখা যায, সেটা যদি দেখা যায় অবশ্যই এটা অফ করে দিবেন, নয় কিন্তু আপনার বার্থডে দিয়েও কিন্তু হ্যাকিং করা যায়। এখন এটা আমার বার্থডে দিয়ে ওরা মনে হয় আমার সমস্ত ডাটা ওরা নিয়ে নিছে, নিয়ে যাওয়ার পর ওরা আমাকে সমানে ফেসবুকের ভিতরে সমানে ওরা পাসওয়ার্ড চেঞ্জ করতেছে, আমার পাসওয়ার্ডটা ওরা দেখে ফেলছে। টোটাল কথা, ওরা শুধু চেঞ্জ করতেছে, আমার কাছে নোটিফিকেশন আইতেছে, আর আমি যেটা করতেছি আমার ঢুকতে পারবো না বিদায়। আমি করছি কি, আমি অনেক আগেই অনেকগুলো সিকিউরিটি করে রাখছিলাম যে এই কোডগুলো দিয়ে যেন ঢুকা যায়, মানে কেউ যদি আমার পাসওয়ার্ড চেঞ্জ করে, যদি আমার পিন যদি না আসে ফোনে, তাহলে এটা দিয়ে আমি টু স্টেপ ভেরিফিকেশন করে রাখবো, এই পিন দিয়ে আমি ঢুকবো, ঢুকে তারপরে আমার টোটাল আমার সাথে প্রায় 10-15 বারের মতো এই কয়েকটা অ্যাকাউন্টের ভিতরে খালে পাসওয়ার্ড চেঞ্জ করছে কিন্তু নিতে পারে নাই কোনো কিছু। তারপরে আমি যেটা করলাম, মনে করেন আমার কম্পিউটারটা সমস্ত রেজিস্টার মারলাম, আমার হিস্টোরি মিস্টোরি যা আছে সব ডিলিট করে দিলাম, পাশাপাশি আমি চিন্তা ভাবনা করছিলাম যে উইন্ডোজটাও মেরে দিব, কারণ উইন্ডোজটা মারলে
আপনি এটা থেকে সম্পূর্ণ নিরাপদ। ওরা মূলত রাতের জন্য অপেক্ষা করতে হতো, তারা জানতো যে আমাদের ওদের ফাইবার অ্যাকাউন্টটা খুব তাড়াতাড়ি সাসপেন্ড হয়ে যাবে। আমি যেটা করছিলাম ফার্স্ট টাইমে, আমি এই ভুলটা আমার ফার্স্ট টাইম হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে এর আগে যেহেতু আমি এরকম সম্মুখীন হই নাই, হয়তো ফেক বাইরের সম্মুখীন হয়েছে কিন্তু হ্যাকার বাইরের সম্মুখীন হয় নাই। কারণ যখনই যা আপনারা অ্যাড ক্যাম্পেইনের কাজগুলো করবেন তখন এটা সম্মুখীন 100% হবেনি, তারা অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নেওয়ার জন্যই মূলত এখানে আসে। অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে আপনার অ্যাড থেকে অ্যাডগুলো চালাই দিবে, অ্যাড ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে চালাই দিয়ে আপনার এটা নেওয়ার জন্য ওদের মূল উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। তো ওদের এখন থেকে আপনারা এখানে সতর্ক থাকবেন, যদি কোনো বায়ার ফাইল দেয় সেক্ষেত্রে ফাইবারে বলবেন যে তুমি পিডিএফ ফাইল দাও ফাইবারের ভিতরে, আমি কোনো জিপ ফাইল ওপেন করব না, তুমি পিডিএফ আকারে অথবা যে কোনো ফাইল দাও সেটা ফাইবারের ভিতরে দাও, সেটা আমি ফাইবারের এখানে দাও, আমাকে কোনো জিপ ফাইল দিবা না, পিডিএফ ফাইল দাও অথবা যে কোনো ফাইল দিলে সেটা ফাইবারের ভিতরে দিতে হবে, কোনো জিপ ফাইল আপনারা টোটাল কত ওপেন করবেন না, জিপ ফাইলের ভিতরে কোনো না কোনো ঝামেলা থাকবেই, ঠিক আছে। আর অবশ্যই অন মানে যেগুলো নতুন বায়ার সেগুলো থেকে 100 মাইল দূরে থাকতে হবে, সেটা বায়ারের উপর নির্ভর করে, ঠিক আছে। সব বায়ার এরকম হবে, নতুনগুলো এরকম না। তো আমি আশা করি আপনারা যদি আমার এই ছোট্ট কথাটুকু মনে রাখেন যে কোনো ফাইল দিলে ফাইবারে সেটা জিপ ফাইল দেওয়া যাবে না, বায়ারকে বলবেন যে তুমি পিডিএফ আকারে অথবা অন্য কোনো ফাইল দাও ফাইবারের ভিতরে, সেটা জিপ আকারে না, জিপ ফাইল দিলেই বুঝবেন যে ওখানে কোনো গাবলা আছে, ঠিক আছে। তো এইখান থেকে সেফটি থাকেন, আর হ্যাকিং হইলে আপনার অ্যাকাউন্ট যদি কোনো প্রকার হ্যাকিং হয়, আমি মনে করি আপনারা আপনাদের কম্পিউটার রেজিস্টার মারতে পারেন, চাইলে আপনার ওয়াইফাইটা ওয়াইফাই রাউটারটা রিসেট মারতে পারেন অথবা নতুন একটা আইপি বসায় নিতে পারেন, জানি না এতে কোনো উপকার হবে কি না, যদিও আমি হ্যাঁ কোনো হ্যাকারের কোনো আইডিয়া নাই, কিন্তু আমি যতটুকু জানি মনে হচ্ছে যে আপনাদের এইটুকুই উপকার হবে। শুধু ফাইবারে আপনার এই হ্যাকার ফাইন্ড বায়ারগুলো ফাইন্ড করতে পারে একমাত্র, ঠিক আছে। ফাইবার 1 ঘন্টা পরে হোক 2 ঘন্টা পরে হোক আপনার সিস্টেমে ওরা ধরে ফেলে, ঠিক আছে। তো আশা করি আপনারা এইভাবে কাজ করলে ফাইবারের ভিতরে আর কোনো প্রকার সমস্যায় পড়বেন না। তো সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, আর আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইলো।